Now action all outside. Outside, outside, short and outside, short and outside. Wait. Wait, front kick, huh? তো দাদা মোহামেডানের প্রি সিজন চলছে, তো কেমন চলছে কন্ডিশনিং ক্যাম্প? খুব ভালো ট্রেনিং হচ্ছে, আমাদের হেড কোচ আন্দে চার্নিসবের নির্দেশেই পুরো ট্রেনিংটা হচ্ছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ জোসেফ এবং আমার ট্রেনার রবি দুজন মিলে খুব ভালো ট্রেনিং করছে। গত ওয়ান উইক ধরে হয়েছে ট্রেনিং এবং প্রথম দুদিন আমাদের যে হেড ট্রেনার আমাদের সচিন ভাইও ছিল এবং প্রতিটা অধিকাংশ ইন্ডিয়ান প্লেয়াররা এসে গেছে, সাথে এখন বাকি আমাদের তিনজন বিদেশি খেলোয়াড় এবং হেড কোচ আসার। আশা করছি হেড কোচের ইনস্ট্রাকশানে পুরোটাই হচ্ছে এবং আর বাকি তিনজন মার্কোসরা এসে গেলে আমার মনে হয় টিম ভালো জায়গায় আছে। যেহেতু আমাদের ডুরান্ডে একটা কঠিন গ্রুপ আছে, সেখানে আমরা প্র্যাকটিসটা আগে শুরু করা ভালো হবে আমাদের জন্য। ডুরান্ডের কথা যখন বললে, কারণ ডুরান্ড দিয়েই সম্ভবত মরশুম শুরু হচ্ছে, দুটো ম্যাচ খুব ভালো পেয়েছো অ্যাজ এ প্রিপারেশান, সেখানে চেন্নাইয়ের মতো টিম রয়েছে, মোহনবাগানের সঙ্গে একটা ম্যাচ খেলে, প্রদর্শনী ম্যাচ হলেও কতটা গুরুত্ব দিচ্ছ? দেখো ওই ম্যাচ দুটো আমাদের কাছে প্রিপারেশান ম্যাচ, মানে প্র্যাকটিস ম্যাচ, যে টিমকে দেখে নেওয়ার ম্যাচ। সেখানে আমার চেন্নাইয়ের সাথে 30 তারিখ, তখন আমার ফরেনাররা এসে দু তিন দিন হবে, সেখানে কোচ কাদের খেলাবে সেটা ঠিক করবে। কিন্তু মোহনবাগান ম্যাচের আগে আমার মনে হয় আমার 4 জন বিদেশি রেডি হয়ে যাবে খেলার জন্য। সেখানে দুখানা ISL টিম এবং মোহনবাগান ও চেন্নাইয়ের মতো ভালো টিমের সাথে যখন আমরা প্রস্তুতি ম্যাচ খেলবো টুরান্ডের আগে, তাহলে আমার টিমকেও দেখে নেওয়া যাবে এবং আমার মনে হয় এই দুটো এত ভালো প্র্যাকটিস ম্যাচ আমাদের হবে, যেটা আমাদের টুরান্ডে খুব আমাদের মানে সাহায্য করবে এই প্র্যাকটিস ম্যাচ দুটো।